নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমি একটা মাশরুম আনপ্যাক করে দেখাবো এবং সেটা কতটা খারাপ সেটা যে একেবারেই এডিবল নয় সেটাই আমি আজকে দেখাচ্ছি আপনাদেরকে যে আমাদেরকে কিভাবে কখনো কখনো ঠকিয়ে দেওয়া হয় এবং কিভাবে বুঝবো যে মাশরুমটা একদম এডিবল নয় এক তো মোল্ডটা শুধুমাত্র মাশরুমের যে ক্যাপের ওপরে যে স্কিনটার ওপরে থাকবে তাই নয় স্কিনটা সরালেও আমরা দেখ দেখবো যেখানটায় সাদা অংশটা থাকার কথা শুধু সাদা অংশটা থাকবে সেখানেও কিন্তু মোল্ডটা পেনিট্রেট যখন করে গেছে আমরা বুঝবো মাশরুমটা কিন্তু একেবারেই এডিবল নয় ইটস নট ফিট ফর কনজামশন পুরোটাই ডিসকার্ড করে দেওয়া উচিত